প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা আমার অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছ, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। সবাইকে শীতের শুভ সকাল। আমরা আজকে আমার যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র থেকে আমি আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমি আমার দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রর প্রথম অধ্যায় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমার জন্য আমার আমাদের প্রথম আমার ইসলামের ইতিহাস সংস্কৃতি এই বিষয়ের প্রথম ক্লাস। আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। অনুদান নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে আমি, প্রথম অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, প্রথম অধ্যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় আমার হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। প্রথম অধ্যায় আমার যে অধ্যায়টা রয়েছে সেটার নাম হচ্ছে কি, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আজকে আমরা ভারতে মুসলিম শাসন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে আমরা একাদশ শ্রেণীতে ইসলামের ইতিহাসের প্রথম পত্র নিয়ে আলোচনা করেছি, আমরা প্রথম পত্র শেষ করেছি। এখন আমরা দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব, দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের টপিকটা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে 622 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজাতন্ত্র স্থাপনের মাত্র এক শতাব্দীর মধ্যে মুসলমানগণ পশ্চিম এশিয়া, আফ্রিকা, স্পেন, মধ্য এশিয়া এমনকি ভারত উপমহাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত দখল করে ইসলাম ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে। শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম যে আমার এখানে ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠার আগে আমরা একটু পিছন দিকে চলে যাব, সেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী প্রজাতন্ত্র স্থাপনের মাত্র এক শতাব্দীর মধ্যে, 100 বছরের মধ্যে মুসলমানগণ পশ্চিম এশিয়া, আফ্রিকা, স্পেন, মধ্য এশিয়া এমনকি ভারত উপমহাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত দখল করে ইসলাম ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে। মূলত হচ্ছে ভারতবর্ষে আরবদের আবির্ভাব কোনো আকসিম বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ভারতবর্ষে মুসলমানদের মূলত ভারতবর্ষে আরবদের মূলত ভারতবর্ষে আরবদের আকসিম বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে, কার রাজত্বকালে, খুলাফায়ে রাশিদিনের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে পারস্য বিজয় সম্পূর্ণ হওয়ার পর হতে আরবদের দৃষ্টি ভারতবর্ষের দিকে নিবদ্ধ হয়। কার দিকে যায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে পারস্য বিজয়ের মধ্য দিয়ে এই আরবদের বিজয় সম্পন্ন হওয়ার পর হতে আরবদের দৃষ্টি ভারতবর্ষের দিকে চলে যায়। কার দিকে চলে যায়? ভারতবর্ষের দিকে আরবদের দৃষ্টি চলে যায়। সেই হিসাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমান হতে ভারতবর্ষের উপকূলে সর্বপ্রথম
सर्वप्रथम ভারতবর্ষের উপকূলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 636 থেকে 637 খ্রিস্টাব্দের মধ্যে একটি অভিযান প্রেরণ করেন। তো আমরা কি জানতে পারলাম শিক্ষার্থীরা, যে ভারত উপমহাদেশে ভারতবর্ষে সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 636 থেকে 37 খ্রিস্টাব্দের মধ্যে অভিযান প্রেরণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দের উনার যে শাসনামলটা ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল 644 থেকে 656 খ্রিস্টাব্দের মধ্যে আব্দুল্লাহ বিন আমর বিন রাবির নেতৃত্বে ভারতীয় উপকূলে মুসলমানদের দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানলাম, প্রথমে আমরা জানতে পারলাম যে এখানে প্রথম অভিযান হয়েছিল কার আমলে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন পারস্য জয়লাভ করেন, এরপরই ভারতের দিকে আরবদের দৃষ্টি যায়। পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসেন 644 থেকে 656 খ্রিস্টাব্দে উনার শাসনামলে আব্দুল্লাহ বিন আমর বিন রাবির নেতৃত্বে দ্বিতীয়বার ভারতীয় উপকূলে মুসলমানদের দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। এই অভিযানে আব্দুল্লাহ বিন আমর বিন রাবির কিরমান অধিকার করেন এবং সিস্তানের হিন্দু রাজাকে পরাজিত করে একটি বাধ্যতামূলক চুক্তি সম্পাদন করেন। তবে উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। কার শাসনামলে? উমাইয়া খলিফা উমাইয়াদের রাজত্বকালে, উমাইয়ারা যখন ক্ষমতায় ছিলেন, উমাইয়াদের রাজত্বকালে, খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে, খলিফা আল ওয়ালিদের সময় মুসলমানদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। কোন ধরনের সূচনা ঘটে? তার সুযোগ্য সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে, খলিফা আল ওয়ালিদ উমাইয়া খলিফা আল ওয়ালিদ যখন ক্ষমতায়, তখন উনার সুযোগ্য সেনাপতি মুসা বিন নুসাইর উনি সমগ্র উত্তর আফ্রিকা এবং সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন অধিকার করেন। একজন সেনাপতি পেলাম আমরা, নাম হচ্ছে মুসা বিন নুসাইর, উনি সমগ্র উত্তর আফ্রিকা অভিযান করেন। মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং সেনাপতি তারেক বিন জিয়াদ উনি স্পেন অভিযান করেন। সেনাপতি কোথায় বা মধ্য এশিয়ায় ইসলামের অর্ধচন্দ্র তারকা উড্ডীন করেন এবং পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ 712 খ্রিস্টাব্দে তার ভ্রাতুষ্পুত্র, তার ওনার ভাতিজা এবং ওনার জামাতা মেয়ের জামাই সেনাপতি মাহমুদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু অভিযান প্রেরিত করেন এবং তা দখল করেন। তো শিক্ষার্থীরা আমরা কি জানতে পারলাম এখানে, ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস আমরা কি জানলাম, যে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা কিভাবে হয়, এটা আসলে হঠাৎ কোনো ঘটনা বা আকস্মিক কোনো ঘটনা নয়। মূলত ভারতবর্ষে আরবদের যে শাসন, মুসলমানদের যে শাসন, সেটা হঠাৎ করে কোনো বা আকস্মিক কোনো ঘটনা নয়। এটা আমরা জানতে পারলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন পারস্য জয়লাভ করেছিলেন, পারস্য জয়লাভ করার পরে এখানে ভারতবর্ষের দিকে আরবদের একটা দৃষ্টি নিবদ্ধ হয়, তাদের একটা দৃষ্টি পড়ে আরবদের দিকে, ভারত উপমহাদেশের দিকে, যেহেতু ভারত উপমহাদেশ ধন সম্পদে পরিপূর্ণ ছিল, এই জন্য আরব মুসলমানদের দৃষ্টি পড়ে আরব ভারত উপমহাদেশের দিকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 636 থেকে 637 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম অভিযান পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে খলিফা হন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, তখন উনার শাসনামল 644 থেকে 656 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয়বার ভারত উপমহাদেশ অভিযান করেন। এরপরে আস্তে আস্তে উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। এখানে
তার সুযোগ্য সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং সেনাপতি তারেক বিন জিয়াদ উনি স্পেন অধিকার করেন। সেনাপতি কুথাইবা মধ্য এশিয়ায় ইসলামের পতাকা উড্ডীন করেন, ইসলামের পতাকা উড়ান এখানে, এবং পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে তার উনার ভাতিজা এবং জামাতা মোহাম্মদ বিন কাশিম 712 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে সিন্ধু অধিকার করেন, সিন্ধু দখল করেন, সিন্ধুতে অভিযান করেন এবং দখল করেন। এভাবে অষ্টম শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জগতে মুসলিম শাসন সভ্যতা ও সংস্কৃতির প্রবেশ ঘটে। এভাবেই ভারতীয় উপমহাদেশে আরবদের সামাজিক, রাজনৈতিক, মুসলিম সভ্যতা আর তাদের আচার আচরণের অনুপ্রবেশ ঘটে। এখানে আমরা ভারতবর্ষ নামকরণ সম্পর্কে আমি একটু বলবো শিক্ষার্থী, তোমরা যারা আছো একটু তোমাদের প্রথম অধ্যায়ের 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আলোচনাটি আছে যে ভারতবর্ষে, ভারতবর্ষের নামকরণটা কিভাবে হয়। ভারত এশিয়া মহাদেশে অবস্থিত, ভারত কোথায় অবস্থিত, ভারত হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, মূলত বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতবর্ষ ভারত উপমহাদেশ নামে পরিচিত। বাক্য আমরা কি জানলাম শিক্ষার্থীরা, ভারতবর্ষের নামকরণ, কিসের নামকরণ, ভারতবর্ষের নামকরণ, ভারতবর্ষের নামকরণটা হচ্ছে ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। ভারত কোথায় অবস্থিত, আমাদের পাশের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত অবস্থিত এশিয়া মহাদেশে, মূলত বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতবর্ষ ভারত উপমহাদেশ নামে পরিচিত। ভারতবর্ষের নামকরণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে, যেমন অনেক ঐতিহাসিকের মতে পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা বরতের নাম থেকে। অনেক ঐতিহাসিকের মতে কি বলেন যে পৌরাণিক যুগের সাগর বংশের, কোন যুগের, পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা বরতের নাম থেকে ভারত বা ভারতবর্ষ নামটি এসেছে। কার নাম থেকে, বরত থেকে ভারত বা ভারতবর্ষ নামটি এসেছে কিছু কিছু ঐতিহাসিকের মধ্যে। কথা আছে যে এই অঞ্চল বা বর্ষ রাজা বরতকে দান করা হয়েছিল, এই অঞ্চল বা এই এলাকাটা রাজা বরতকে দান করা হয়েছিল বলে এর নামকরণ ভারতবর্ষ। আরো দু একজন ঐতিহাসিকের মতামত আমি একটু তুলে ধরবো। আমার শিক্ষার্থী, তোমরা যারা আমার ক্লাসে মনোযোগের সাথে ক্লাস শুনছো এবং তোমরা ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি সামনে বের করে নিয়েছো, 2 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পারবে, এখানে বিষ্ণু পুরাণে বলা হয়েছে হিমালয়ের দক্ষিণে অবস্থিত, বিষ্ণু পুরাণে বলা হয়েছে হিমালয়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম ভারতবর্ষ, এবং এ দেশের মানুষকে অবহিত করা হয়েছে ভারত সন্ততি রূপে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, কোন ঐতিহাসিক, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে ভারতের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, ভারতের জনসংখ্যা কেমন ছিল, সবচেয়ে বেশি ছিল ভারতের জনসংখ্যা, কার মতে, গ্রিক হেরোডোটাস, গ্রিকের ঐতিহাসিক হেরোডোটাস, উনি বলেন যে ভারতবর্ষে জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, সেই কারণে ভারত নামের সঙ্গে বর্ষ শব্দটি যোগ করে দেয়া হয়েছে। ভারতের জনসংখ্যা খুব বেশি ছিল, বিপুল জনসংখ্যা ছিল, এই কারণে ভারতের সাথে বর্ষ শব্দটি যোগ করে দেয়া হয়েছে, এর যে কারণে এর নাম হয়েছে ভারতবর্ষ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটা অনুসরণ করেছো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠাটা কিভাবে হয়েছিল সেটা নিয়ে তোমরা স্টাডি করবা, এবং ভারতবর্ষের নামকরণ কিভাবে হয়েছে সেই বিষয়টা তোমরা একটু দেখবে, দেখে খাতায় লিখবা। এই হচ্ছে আজকের বিষয়টি ছিল আমার। আগামী দিন আমি তোমাদের সাথে নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।